শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে ধূপগুড়ি থেকে তাকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ ঘটনায় মূল অভিযুক্ত সবিতা গড়াই ও তার বাবা সুকুমার দত্তকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতেই সোর্স মারফত পুলিশ জানতে পারে শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির মাঝাবাড়ি এলাকার বাসিন্দা সবিতা একটি শিশুকে নিয়ে এসেছে। সে পরিচারিকার কাজ করে। তার আদি বাড়ি ধূপগুড়ির ঠাকুরনগর এলাকায়। পুলিশ মাঝাবাড়ি যাওয়ার আগেই সেই শিশুটিকে নিয়ে অটো ধরে ফাটাপুকুর চলে যায়। সেখান থেকে রাতের বাসে সে ধূপগুড়ি চলে যায়। সব খবর পাওয়ার পর রাত 11টা নাগাদ পুলিশের 6 জনের দল ফাটাপুকুর রওনা দেয়। শেষ রাতে ধূপগুড়ি পুলিশের সাহায্য নিয়ে ঠাকুরনগরে অভিযান চালানো হয়। ধরা পড়ে সুকুমার ও সবিতা। উদ্ধার করা হয় শিশুটিকে। বৃহস্পতিবার ভোরেই শিশুটিকে এনে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।